হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো আমার সারাদিনের কী কী করে কি উপরে সারাদিনই ব্লগ দেখাবো। ফার্স্ট এখন আমার কলেজ আছে, এক্সাম চলছে, তো মর্নিংয়ে আমি কলেজ যাব। তারপর আমার কলেজের ফ্রেন্ডের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। তো ফ্রেন্ডস চলো, আমি সকালে কিছু খেয়ে নিই, খেয়ে বেরিয়ে পড়বো। ফ্রেন্ডস সকালে আমি চা খেয়ে নিই, খেয়ে টেয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি বেরিয়ে পড়ছি, এই যে আমার সাইকেল রাখা রয়েছে বাইরে, দেখো আমাদের গাছে কত আম হয়েছে। এটা আমাদের হিমসাগর গাছ, আমাদের বাড়ির পুরো উঠানেই গাছটা রয়েছে, দেখো। এই যে আমি স্টেশনে চলে এসেছি ফ্রেন্ডস, শিমুল স্টেশনে। এখান থেকে আমি ট্রেনে উঠবো, তারপর চাকদাতে চলে যাব। চাকদাতে ফার্স্ট কলেজ যাব, কলেজের পর তারপর আমি পার্লারে যাব, কারণ আমার পার্লার যেতে হয় চাকদাতে। আর যেহেতু মর্নিংয়ে কলেজ যাচ্ছে, তাই আমি আর বাড়িতে আসবো না, পরে পুরো পার্লারে চলে যাব। যে তানিয়া অলরেডি আমার জন্য ওয়েট করছে। সাবধানে উঠিস। শিমুরালি থেকে উঠে আবার যে পালপড়াতে চলে এসছে, যে পালপড়াতে ট্রেনটা দাঁড়িয়েছে, চাকদা থেকে আবার দেখা হচ্ছে। শয়তানটা চলে এসছে, হাই করে দে আমার ব্লগে। কোন দিক তোর কি আজকে হিস্ট্রি? ও আবার 306 পলিটিক্যাল আমার। হ্যাঁ এটা আরেকটা মুটু সঞ্চিতা। এ সঞ্চিতা হাই কর আমার ব্লগে। তোর কি তোর হিস্ট্রি? এ সতি হাই কর, আমাদের এক্সাম শেষ হয়ে গেছে। এ কি রে, কেমন আছিস? ভালো। এ হাই কর দে, তোমরা কেন আসলে? কেমন হলো? দেখে দেখে এরকম ফোন বল বল, দেখে দেখে লিখেছিস বল কিভাবে? তোর কি ছিল আজকে এডুকেশন? এক্সাম শেষ, আমরা এখন বাড়ির দিকে, বাড়ির দিকে না, আমি এখন পার্লারে যাব। আর এরা বাড়িতে আছে। হ্যালো গাইস, বাবা আসতে দৌড় আসতে। সো রোদের মধ্যে আজ থেকে পুরো ভেঙে গেছে, আমি সব এগুলো বার করে নিই, সোপা টোপাগুলো, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে দেখা হচ্ছে চেঞ্জ চেঞ্জ করে। সো কমপ্লিট আমার, আমি রেডি হয়ে গেছি। তো এই যে রিয়া চলে এসছে, রিয়া জয়িতা দেখাও, হ্যালো করে দে। ও আমাদের দিদি আসছে, কেক নিয়ে পুরো ঢুকে গেছে। দিদির অনেক বিজনেস আছে আমাদের দিদির। এই দিদি মেকআপ ক্লাস আছে আজকে স্টুডেন্টদের, যে প্র্যাকটিস করছে এখানে।
প্র্যাকটিস করছে, আর এরা কি করছে, এরা খালি ফোন নিয়ে ব্যস্ত। জয়িতা কি করছো? ও আচ্ছা আচ্ছা, তো দেখি ক্লাস, বিউটি রুমে যাই, ক্লাস হচ্ছে। মেকআপ ক্লাস হচ্ছে এখানে। এই যে হেয়ারটা স্ট্রেটনিং হবে, একটা কাজ এসছে। তো ফ্রেন্ডস তোমরা দেখো, আমাদের যে দাদা আছে সে করবে স্ট্রেটনিংটা। ফার্স্টে এই হেয়ার, তারপর ক্রিম লাগিয়ে রাখা হয়েছে। রাখার পর রেজাল্টটা তোমরা নিজের চোখে দেখো। ওয়াও, খুব সুন্দর লাগছে। সো এতক্ষণ পর আমরা রেস্ট পেলাম, কাজ হচ্ছিলো। ফ্রেন্ডস তোমরা দেখতেই পেয়েছো। আর রিয়া কিছু বল, প্রচুর খাটাখাটনি হয়ে গেছে বাবা, একটার থেকে শুরু হয়েছিল জিনিস, এখন আমরা লাঞ্চ করেছি, সেই লাঞ্চের ভিডিওটাও করতে পারিনি। মানে যেহেতু ক্লায়েন্ট ছিল আর ব্যস্ত ছিলাম কাজে, তার জন্য আর ভিডিও করা হয়নি। 4:10 পর্যন্ত সবাই মিলে লাঞ্চ করলাম। জয়িতা কিছু বলার আছে? বাবা ঝাড়ুমুছু করছে, আমার এখন কিছু বলার নেই, এখন সাজতে ব্যস্ত। চুল আছে বাবা? আছে না, ভাই কেমন লাগছে? রিয়া দেখছি আজকে লিচু নিয়ে এসছে আমাদের জন্য, লিচু খাবো এখন, বিকালে বসে আছি, কি বা করবো আর। রিয়া কোথা থেকে লিচু আনলি, কার গাছ থেকে পেরে নিয়ে এসছিস? না ইমা, আমাদের গাছ না, গাছ আছে আমাদের, আম গাছে পেছনে লিচু গাছ। তা আগে বলেনি, দেখছে খেয়ে নেবে যদি যায় আমাদের বাড়িতে? না বেশি হয়নি এবার লিচু, এবার আমাদের জানি কেন আমও বেশি হয়নি। আম আম গাছ দুটো আছে, তাও বেশি হয়নি, লিচু গাছ আছে আর লিচু বেশি হয়নি। খাই একটু, দেখিস কেমন টেস্ট। এই যে এখন লিচু ছাড়াতে বসেছে। ও ও, টেস্টি আছে। গাছের লিচু। ফ্রেন্ডস আমি এখন বাড়ি যাচ্ছি ট্রেনে করে, যেতে যেতে বসুমতির সাথে দেখা হয়ে গেল। ও পার্লারে কাজ করে, আমিও আমাদের পাশাপাশি পার্লার রয়েছে, ওর আগের পার্লারটা আমার পরের পার্লার। পালপাড়ায় ঢুকে গেছে, চাকদার থেকে উঠলাম, তারপর পালপাড়া, তারপর শিমুরালি। এর আগে একটা ট্রেন বেরিয়ে গেল আমরা ঢোকার সাথে সাথে, এই ট্রেনটা পুরো ফাঁকা, এর আগের ট্রেনটা ভিড় হয়। আর রাস্তায় কোনো কথা হবে না, বাড়িতে গিয়ে একবার পুরো কথা হবে, বাড়ি গিয়ে কথা দেখা হচ্ছে। ফ্রেন্ডস আমি বাড়ি চলে এসেছি, তো খুব গরম লাগছে, আর এখন আমি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, বাই বাই। তো ফ্রেন্ডস আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমার ভিডিও আপলোডের পরপরই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো থ্যাংক ইউ, বাই বাই।